নমস্কার সকলকে। আজকে যারা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে। আশা করি সকলেরই নাম্বার ভালো হয়েছে, এবং যাদের নাম্বার ভালো হয়নি তাদেরকে বলবো আগামী দিনে তোমরা যেই বিষয় নিয়ে পড়তে চাও বা যেই বিষয় নিয়ে তোমরা এগোতে চাও সেই বিষয়ের উপরে আরও পরিশ্রম করো, নিজেদের উপরে ইনভেস্ট করো, নিজেদেরকে সময় দাও। লোকেকে সময় দিয়ে লাভ নেই, লোকের উপরে ইনভেস্ট করে লাভ নেই, সময়টাকে নিজের পিছনে দাও, নিজেকে তৈরি করার চেষ্টা করো, তাহলেই প্রত্যেকটা জিনিসই ভালো হবে। তো আজকে স্পেসিফিকভাবে বলতে যাচ্ছি যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং যারা ল পড়তে চাও, যারা আজ 2024-এর ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম দিতে চাও তাদের জন্য স্পেসিফিকভাবে আজকের এই ভিডিওটা। এবং তোমরা সকলেই জানো যে আমাদের অন্যগুলো সমস্ত প্রকার কেরিয়ারের মধ্যে ল একটি অন্যতম, তাই 10,000-এরও বেশি স্টুডেন্ট প্রত্যেক বছরেই এই কোর্সে এনরোল করছে। তো এই কোর্সের বিভিন্ন রকম ডিটেলস আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারবে, স্ক্রল করলে ইউটিউব চ্যানেলটা দেখতে পারবে। এবং আজকে তোমাদেরকে বলতে চাই যারা যারা ল পড়তে চাও, লটা দুভাবে পড়া যায়। একটা হচ্ছে যে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশনের পর, আর একটা 5 ইয়ার্স। এখানে 5 ইয়ার্সের মধ্যে তোমরা BA LLB, BBA LLB, BCOM LLB বিভিন্ন কোর্স করতে পারো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এই 3টে কোর্সই বিভিন্ন রকম কলেজ প্রোভাইড করছে। এবাদে কোনো কলেজই আর অন্য কোর্স প্রোভাইড করছে না। এই নিয়ে একটা আগে প্রথমে অনেক আগে একটা ভিডিও আমার বানানো ছিল, তোমরা চাইলে এখানে দেখতে পারো, স্ক্রিনে এর থাম্বনেলটা দেওয়া আছে এবং ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে। এরপরে আসি যে তোমরা যারা যারা গভর্নমেন্ট কলেজে পড়তে চাও বা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়তে চাও আইনি বিষয় নিয়ে, তাদের জন্য প্রত্যেক বছরই ক্যালকাটা ইউনিভার্সিটি একটা এন্ট্রান্স এক্সাম জুলাই মাসের শেষের দিকে তারা নেয়। এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে মোট 14টা কলেজ তারা প্রোভাইড করে, সেখানে BLLB কোর্স তোমরা করতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র BLLB 5 ইয়ার্স কোর্স। এই পরীক্ষায় বসার জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যারা জেনারেল আছে তাদের জন্য 45% এবং যারা ST ST OBC আছে তাদের জন্য 40% হলেই তারা এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এখানে কিন্তু তোমাদের সিট রিজার্ভেশনও আছে। মোট 14টার মধ্যে 4টে কিন্তু সরকারি কলেজ, বাকিগুলি বেসরকারি। এই পরীক্ষায় ভালো র্যাঙ্কের মাধ্যমে তোমরা এই 4টি কলেজ এবং এই বেসরকারি যে 10টি কলেজ সেই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, কীভাবে ভালো র্যাঙ্ক করতে পারবে, কীভাবে প্রিপারেশান নেবে, কীভাবে এই কলেজগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে, সব ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং স্পেসিফিক একটা ভিডিও দেখলে যদি তোমাদের পুরোপুরি আইডিয়াটা আসে, সেরকম একটি ভিডিও কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার থাম্বনেলটা এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখতে পারো। এবং আজকে এই ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের জন্য আমরা একটি 3 মান্থের কোর্স আমরা নিয়ে এসেছি, 3 মাসের কোর্স, যেখানে এই পার্টিকুলারলি তোমাদের যে এন্ট্রান্স এক্সাম সিলেবাসটার কভার করিয়ে মোট 5টা টপিকের উপরে আমরা পড়াবো। জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, তার ভিতরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এবং এর ভিতরে আরেকটা মেন পার্ট সেটা কনস্টিটিউশন, তার সাথে সাথে লিগাল ডিজাইনিং, তার সাথে সাথে লজিক্যাল ডিজাইনিং। এই মোট কিন্তু 5টা টপিকের উপরেই কিন্তু তোমাদের মোট প্রশ্ন আসবে, কোনো নেগেটিভ মার্ক নেই। বিস্তারিত জানতে ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে পারো। তোমরা যদি এই কোর্সটি জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাদের যোগাযোগ করতে পারো। এবং এছাড়াও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামের জন্য যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য ফ্রি মেটেরিয়ালসও কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে আমরা কিন্তু দিয়ে থাকি, তাহলে ডিসক্রিপশনে সমস্ত প্রকার লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু জয়েন করতে পারো। তাছাড়াও তোমরা যারা যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য একটা এক্সাম, মাঝে মাঝে এক্সাম নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা যদি এক্সাম নিতে চাও। এবং তাছাড়াও আমরা কিন্তু খুবই অল্প পয়সায় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি যে 2023 যে এক্সামের কোশ্চেন পেপার উইথ লজিক খুবই ইজিলিভাবে, যে বাচ্চাও একটা বাচ্চাও সামান্যভাবে পড়তে পারবে ওই এক্সাম পেপারটি, তো তোমরা যদি ওই এক্সাম পেপারটি পেতে চাও তাহলে অবশ্যই যে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার তাদের কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের গ্রুপে গিয়ে SMS করলেও আমরা কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সকলেই ভালো থাকবে।